এলোমেলো ঘোরাফেরা না করি আমরা শেখ রাসেল পার্কে ভিতরে প্রবেশ করি। হাঁটি হাঁটি পাপা করে কাউন্টার ছড়া আসি, টিকিট সংগ্রহ করি শেখ রাসেল পার্কে। তো আমি আর আমার বাগানে চলে আসছি অলরেডি রাসেল পার্কের মধ্যে। এখানে কিন্তু টিকিট কিন্তু 30 টাকা করে এটা নেবে, 5 বছরের বেশি হলেই 30 টাকা করে মূল্য দিতে হবে। তো ভিতরে প্রবেশ করছি। তো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু প্রথমে ফার্স্ট থেকে যত ন্যাচারালি যত গাছ এরকম চোখে পড়লো, অনেক সুন্দর ডিজাইন করা, ভালো লাগলো। এখানে অনেক মানুষই এরকম মজা করতে আসে। ওয়াটার কুইন একটা পরী বানায় রাখছে, খুব সুন্দর লাগতেছে আর কি। তো আরও একটু ভিতরে যাব, তো দেখব আরও, দেখি সামনে কী কী আছে। আমারও ফার্স্ট এরকম এখানে আসা, তো ভাগিনার সাথে। তো দেখি, তো দেখতে থাকুন ভিডিওটি, যে রাসেল পার্কের ভিডিওটি কেমন। তো এখন পাখির খাঁচার সামনে আসছি। তো পাখি দুইটা কিন্তু অনেক সুন্দর, আর এমন সুন্দর পাখি কিন্তু আপনারা হয়তো বা খাঁচায় বন্দি না থাকলে কিন্তু দেখতে পারবেন না। তো এখন এগুলো খরগোশ, বিভিন্ন প্রজাতির খরগোশ, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আছে এখানে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা রহস্য লুডু খেলা দেখতে পারবেন, এরা দুজন বসে লুডু খেলছে। তো একটা রিয়েল লুডু খাওয়া একটা দেখাচ্ছি, যেটা ভিডিওর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লুডু খেলা। আসলে বলতে গেলে পার্কের মধ্যে এরকম লুডু খেলা যারা খেলছেন তারাই ভালো জানবেন। দেখেন কত সুন্দর করে ছক্কা মারছে, এটা কিন্তু হ্যাপি একটা জিনিস যা দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে থেকে। তো এরপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম, এটা হচ্ছে মানে হাওয়ায় একটা হাঁস বলে রাজহাঁস। একটু সামনের দিকে গেলে ট্রেন লাইন পাবো। তো আমরা এখানে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে অনেক মানুষ মানে আসা যাওয়া করে, তো আমি যেদিন আসছি সেদিন কিন্তু এত মানুষের চাপটা নেই। তো ট্রেন রানিং মানে ঘুরে আসলো, এখন স্টেশনে দাঁড়াবে আর কি। তো একটু সামনের দিকে একটু হেঁটে যাব, গিয়ে একটু সামনের পরিস্থিতিটা দেখব। এখানে কিন্তু ফ্যামিলি সহকারেও কিন্তু সবাই ঘুরতে আসে। তো আমার ডান পাশে হয়তো কোনো চিড়িয়াখানার মতো দেখা যাবে আর কি। এটা হচ্ছে বড় পাখি বগের মতো, আমি সঠিক নাম বলতে পারবো না, কিন্তু ভিডিওটা করে নিচ্ছে, আপনারা ভালোভাবে দেখে তারপর আপনারা জানতে পারবেন। কিন্তু পাখিটার সাইজ কিন্তু অনেক বড়। তো এরপরে উট পাখির মতো দেখা যায়, অনেক বড় পাখি এগুলো, দেখতে সেই ভয়ঙ্কর। কিন্তু এদের কাছে আসলে কিন্তু পাখিটা নিজে থেকেই কিন্তু সামনাসামনি কিন্তু আপনার কাছে আসবে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, খুবই চমৎকার জিনিস। পাখির প্রত্যেকটা পাখির একটা আর্ট মানে একটা ক্যারেক্টার থাকে। বিদেশি পাখি হয়তো বা দেশেও এখন চাষাবাদ করা হয় এসব পাখি এখন। আর সামনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির ঝর্ণা, মানে এটার মধ্যে দিয়ে কিন্তু ট্রেন মানে ভিতর দিয়ে আসবে, আর এটা হচ্ছে উপর দিয়ে ঝর্ণা। আর এটা হচ্ছে হরিণের ঘর, দু চারটা হরিণ এখানে রাখা আছে। ভালো করে দেখাচ্ছে, এটা হচ্ছে নৌকা, ভাসমান নৌকা, কেউ নেই, কিন্তু তারপরে নৌকা চলছে তার নিজস্ব গতিতে। একটু সামনের দিকে একটু এগিয়ে যাব। এটা হচ্ছে বন্দুক প্লে করা মানে বন্দুক চালানো, যে প্রত্যেকটা বেলুনকে এরকম টার্গেট করে লাগাতে হবে। তা মিস ইট, এবার টার্গেটটা ঠিক হয়েছে, অবশ্য ভালোই চালাতে পারে ভাগনা। বাচ্চাদের এটা হচ্ছে মানে জাম্পিং একটা স্পেস। তো এখানে হচ্ছে আপনার সব কিছু দেখার জায়গা। তো সবাই সারাদিন কিন্তু এখানে ঘোরাঘুরি করে, তো চাইলে আপনারা কিন্তু আসতে পারবেন। জায়গাটা মোটামুটি শিশুদের জন্যে, তবে এখন শিশুরা তো খুব একটা বেশি মজা করতে পারে না, কিন্তু বয়স্ক মানুষরাই বেশি মজা নেয়। তো এখানে কিন্তু সব কিছুই ভালো লাগে, সব কিছুই আছে। পাশে একটা ন্যাচারালি একটা নদী আছে, যেটা বড় নদী যমুনা, এর জন্য কিন্তু আপনারা আরও বেশি করে মজা নিতে পারবেন। আর এটা হচ্ছে দোলনে বলে, মানে দোলনা আর কি। দোলনাতে যারা দুলতে ভালোবাসেন তারা অবশ্যই দোলনা দেখতে পারে, মাথা আপনাদের ঠিক থাকবে না। তো ভাগ্নের ছেলে মানুষই
ছোটবেলার সেই খেলা। তো দোলনাতে যারা দোল খেতে পছন্দ করে তারা কিন্তু অবভিয়াসলি দোলনাকে খুব ভালোবাসে। তো আমার ক্ষেত্রটা একটু উল্টা, আমি খুব একটা বেশি একদম লাইক করি না, কিন্তু অন্যজনের দোলনা দোলনা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। সবাই কম বেশি এখানে সময় পার করার জন্যই কিন্তু এখানে আসে। যারা সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু এখানে বেশিরভাগ এসে কিন্তু আপনারা হয়তোবা সময় দিতে পারবেন। আর এখানে কিন্তু দেশি বিদেশি অনেক মানুষ আসে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু কাশ্মীর প্রদেশ থেকে এরা এখানে আসছে এটা ঘুরে ফেরা করার জন্য। এ দেখতেও অনেক সুন্দর দেখা যায়। তো এখানে হচ্ছে মোটু আর পাতলুর একটু খেলাধুলা হচ্ছে। তো এই দোলনার ভিডিওটা আমি হয়তো নিতে পারিনি, কিন্তু এই মোটু পাতলুর মানে সিনারিটা কিন্তু আসলে সবাইকে হাসিয়ে ফেলেছে সবাইকে ওখানকার। তো এখানে সবাই ঘুরতে ফিরতে আসে, পুরো একদম ফ্যামিলি সহকারে আসে, কাপল আসে, তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আছে। তো এখানে এসে একটু ঘোরাফেরা করা যায়, বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে মানে আনন্দ সার্ভিস দেওয়ার জন্য সিস্টেম করা আছে। তো আমরাও ঘুরে ফিরে কিন্তু অনেক মজা পাইছি এখানে। তো দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি আবার ফার্স্ট গেটের সামনে আসলাম। তো এখানে কাপল পিক উঠছে, তো আপনারা যারা থাকবেন তারা আসবেন। এখন আমরা গেট দিয়ে বের হব। তো এটা হচ্ছে এক্সিট গেট মানে বাহির পথ। এখান থেকে বের হয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো পার্কের ভিডিওটা যদিও খারাপ ভালো দুটাই আছে, তো তার পার্কের গেটের সামনে কিন্তু খাবার দাবারের এরকম অ্যারেঞ্জমেন্ট ভালোই লাগে। তো ধন্যবাদ গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।